আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে আসলাম, তার জন্য এই ভিডিওটিকে মিস করবে না। আমরা প্রত্যেকে ইন্টারনেট ব্যবহার করি এবং এই ইন্টারনেটের সবথেকে বড় একটি সমস্যা হলো ইন্টারনেট অটোমেটিক দ্রুত শেষ হয়ে যায়। কিছুক্ষণ আমরা যখন ইউটিউবে ভিডিও দেখি বা কিছুক্ষণ যখন ব্রাউজিং করি, তখন দেখবেন যে অটোমেটিক দ্রুত শেষ হয়ে যায়। আমরা যতটা পরিমাণে ইন্টারনেট খরচ করি তার থেকেও কিন্তু বেশি MB নষ্ট হয়ে যায় অটোমেটিক। সেক্ষেত্রে আমরা বুঝতে পারি না যে কীভাবে সম্ভব, যেখানে আমি সামান্য একটুখানি ইন্টারনেট ব্যবহার করেছি, 5-10 মিনিট ইন্টারনেট ব্যবহার করেছি, মোবাইল ফোনের রেমিগুলো শেষ হয়ে গিয়েছে। এই সমস্যা কিন্তু সবার ক্ষেত্রে হয়ে থাকে, বেশিরভাগ মানুষের ক্ষেত্রে কিন্তু এই সমস্যা হয়ে থাকে। কিছুক্ষণ ইন্টারনেট ব্যবহার করলেই মোবাইল ফোনের রেমিগুলো দ্রুত শেষ হয়ে যায়। কিন্তু মোবাইল ফোনের ভিতরে এমন কয়েকটি গুরুত্বপূর্ণ সেটিংস রয়েছে, যে সেটিংস যদি আপনি বন্ধ না করেন তাহলে কিন্তু অটোমেটিক দ্রুত MB শেষ হয়ে যাবে। আপনি যখন এই সেটিংসগুলো অন করবেন তখন দেখবেন যে আপনার মোবাইল ফোনের MB কখনই অটোমেটিক দ্রুত শেষ হয়ে যাবে না। আপনি অল্প MB-তে সারাদিন 24 ঘন্টা ইউটিউবে ভিডিও দেখতে পারবেন, ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। এই সেটিংস আমি নিজেই ব্যবহার করি। কী সেই সেটিংস হলো শিখিয়ে দিই, এবং এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। গাইস, এখন আমি দেখিয়ে দেবো যে কোন কোন সেটিংস করার পর আপনার মোবাইল ফোনের MB কখনই দ্রুত অটোমেটিক শেষ হয়ে যাবে না। গাইস, 1 নম্বর সেটিংসটি করার জন্য এখন আপনি শুরুতেই মোবাইল ফোনের সেটিংসে আসবেন। সেটিংসে আসার পরে এখন আপনি মোবাইল নেটওয়ার্ক এখানে আসবেন। এখানে আসার পরে এখন আপনি ডেটা ইউজেস এই অপশানে আসবেন। ডেটা ইউজেস এই অপশানটি খুঁজে না পেলে আপনি সেটিংসে গিয়ে ডেটা ইউজেস লিখে সার্চ করবেন, তাহলে আপনি সেটিংসটি পেয়ে যাবেন। আপনি যে সিমে ইন্টারনেট ব্যবহার করেন, SIM 1 SIM 2, সেই সিমটি আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেখবেন যেখানে একটা অপশান পাবেন ডাটা সেভিং। এখন আপনি ডাটা সেভিং এই অপশানে আসবেন, দেখবেন যে আপনার মোবাইল ফোনে এই অপশানটি অফ থাকবে। সো আপনারা ডেটা সেভিং এই অপশানটি অবশ্যই অন করবেন। এই অপশানটি অন করলে কি হবে, এই অপশানটি অন করার পর দেখবেন যে আপনার মোবাইল ফোনের MB ডেটা অনেকটা সেভ থাকবে, অপ্রয়োজনীয় নষ্ট হবে না। আপনি যতটা পরিমাণে ব্যবহার করবেন ততটা পরিমাণে নষ্ট হবে, এর বেশি কিন্তু নষ্ট হবে না। গাইস, এই অপশানটি অবশ্যই অন করে রাখবেন। এটি গেল 1 নম্বর সেটিংস। এখন আমি 2 নম্বর সেটিংস দেখাবো। 2 নম্বর সেটিংসটি করার জন্য ফেসবুকে আসবেন। আমরা কিন্তু ফেসবুকে বেশিরভাগ সময় কাটাই, ঠিক আছে, আপনাকে অবশ্যই ফেসবুকে একটি সেটিংস অন করতে হবে। এখন আপনি উপরে 3 লাইন সেখানে ক্লিক করবেন, তারপর সেটিংসের ভিতরে প্রবেশ করবেন। করার পর এখন আপনি নিচে আসবেন, তাহলে একটি অপশান পাবেন মিডিয়া। এখন আপনি মিডিয়া অপশানে আসবেন, তারপর এখানে একটি অপশান পাবেন ডেটা সেভার। এখন আপনি ডেটা সেভার এই অপশানটি টিকমার্ক করে রাখবেন। দেখুন এখানে কিন্তু পুরোপুরি ক্লিয়ার লেখা রয়েছে যে ইউজ আপ টু 40% লেস ডেটা বাই রিডিউসিং ভিডিও কোয়ালিটি, অর্থাৎ আপনার মোবাইল ফোনের MB 40% সেভ থাকবে এই অপশানটি টিকমার্ক করে রাখলে। সো আপনি এই অপশানটি অন করে রাখবেন, তাহলে ডেটা অনেকটাই সেভ থাকবে। এটি গেল 2 নম্বর সেটিংস। 3 নম্বর সেটিংসটি করার জন্য এখন আপনি ইউটিউবে আসবেন। ইউটিউবে আসার পর এখন আপনি এই যে প্রোফাইল নিচে এখানে ক্লিক করবেন, তারপর সেটিংস এখানে ক্লিক করে সেটিংসে আসবেন, তারপর ডেটা সেভিং এখানে আসবেন, তারপর ডেটা সেভিং মোড এই অপশানটি অন করে দিবেন। তাহলে কিন্তু বাকি নিচে অপশানগুলো অটোমেটিক অন হয়ে যাবে। এই অপশানটি অন করলে দেখবেন যে আপনি অল্প MB দিয়ে ইউটিউবে অনেকক্ষণ পর্যন্ত ভিডিও দেখতে পারবেন, দ্রুত শেষ হবে না এই অপশানটি অন করলে। সো আপনি এই অপশানটি অন করে রাখবেন, ঠিক আছে। এটি গেল 3 নম্বর সেটিংস। এখন আমি 4 নম্বর সেটিংস দেখাবো। 4 নম্বর সেটিংসটি করার জন্য এখন আপনি গুগল ফটোস অ্যাপটি ওপেন করবেন। এই অ্যাপটি আমাদের প্রত্যেকের মোবাইল ফোনে থাকে। ওপেন করার পরে এখন আপনি উপরে প্রোফাইল অপশানে ক্লিক করবেন, তারপর ফটো সেটিংসে আসবেন, তারপর ব্যাকআপ এখানে আসবেন। সো আপনার মোবাইল ফোনে যদি ব্যাকআপ এই অপশানটি অন করা থাকে, আপনি অবশ্যই বন্ধ করে রাখবেন। এই অপশানটি বন্ধ করলে কি হবে, আপনার এই অ্যাপসের মধ্যে কিন্তু আপনার মোবাইল ফোনে যে সমস্ত ফটো ভিডিও রয়েছে ওগুলো কিন্তু কখনোই এই অ্যাপসের মধ্যে আপলোড হবে না অটোমেটিক। আপনি আপলোড করলেই তবেই হবে, নয়তো হবে না। সো আপনি এই ব্যাকআপ অপশানটি অন করে রাখবেন, তাহলে অটোমেটিক আপডেট হবে না, সেক্ষেত্রে আপনার MB অনেকটা সেভ থাকবে, ঠিক আছে। এখন আমি 5 নম্বর সেটিংস দেখাবো লাস্ট। এখন আপনি প্লে স্টোরে আসবেন, তারপর উপরে প্রোফাইল অপশানে আসবেন, তারপর সেটিংসে আসবেন, আসার পর নেটওয়ার্ক প্রিফারেন্স এখানে আসবেন, তারপর অটো আপডেট অ্যাপস এখানে আসবেন, তারপর এখান থেকে ডু নট অটো আপডেট অ্যাপস এই অপশানটি সিলেক্ট করে ওকে করবেন। তাহলে আপনার মোবাইল ফোনে যতগুলো অ্যাপ রয়েছে কোনো অ্যাপস কিন্তু অটোমেটিক আপডেট হবে না। যদি আপডেট হয় তাহলে কিন্তু দেখবেন যে আপনার মোবাইল ফোন থেকে অটোমেটিক দ্রুত MB কেটে নেবে, প্রত্যেক দিন অনেক MB কেটে নেবে। এই অপশানটি আপনি সিলেক্ট করে রাখলে কিন্তু কোনো অ্যাপস অটোমেটিক আপডেট হবে না, আপনি আপডেট করলেই তবেই হবে, নয়তো হবে না। আশা করি বুঝতে পেরেছেন যে কোন কোন সেটিংস করার পর মোবাইল ফোনের MB অনেকটাই সেভ থাকবে। এই সেটিংস করার পর দেখবেন যে আর MB শেষ হবে না দ্রুত।
আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন, তারপর ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন, এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।